রাজ্যে প্রতিটি পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের 23টি জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে এবং নিয়োগ করে নেওয়া হবে ইন্টারভিউ মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাধারী তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা নিয়োগ করতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি সম্পর্কে হচ্ছে গ্রাম রোজগার সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ কোন পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, হাটানগর হাটাগ্রাম গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। গ্রাম রোজগার সহায়ক পদে একটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, মাস্ট বি হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স বিভাগ থেকে, বা যদি ভোকেশনাল স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে কিন্তু এই পোস্টে তোমরা কিন্তু আবেদন এখানে করতে হবে। সাথে কিন্তু কম্পিউটার নলেজ জানতে হবে, 6 মাসের কম্পিউটার বেসিক সার্টিফিকেট তোমাদের অবশ্যই এখানে থাকতে হবে, যেখানে বয়স হতে হবে ক্যান্ডিডেট 18 থেকে 35 বছর মধ্যে তাহলে আবেদন করতে হবে। রেসিডেন্স ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এই ব্লকের আন্ডার, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে হবে। 12,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু বেতন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবো এখানে উল্লেখ করে দিয়েছে। আবেদন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কে পোস্ট হচ্ছে প্রিন্টার বার করার পর এখানে পাসপোর্ট সাইজ ছবি তোমাদের অ্যাটাচ করতে হবে। সিম্পল এক পাতা ফর্মেট রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করেছে, রূপে উল্লেখ করে দিয়েছে ভোটার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট, মার্কশিট অ্যাটাচ করতে হবে, মার্কশিট হায়ার সেকেন্ডারি অ্যাটাচ করতে হবে, কম্পিউটার সার্টিফিকেট, যদি রেসিডেন্স সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, একটি আধার সার্টিফিকেট থাকে, যদি কাস্ট হতে পারে কাস্ট সার্টিফিকেট তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে এখানে উল্লেখ করে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করার পর এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দেবে। নোটিশটি তোমার সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অফ ইন্দপুর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে, যেখানে এই ব্লকে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিন্তু উল্লেখ করে দিয়েছে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 18 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন এখানে করতে পারবে। এখানে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সমস্ত উল্লেখ করে দিয়েছে। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন খামের উপর লিখে দেবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক এই নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে, যেগুলো বোল্ড আকারে লেখা দিতে পারছো, সরি বড় হাতে সমস্ত ক্যাপিটাল লেটার আছে, এই লেখাটিকে তোমাদের কিন্তু খামের উপরে তোমাদের লিখে দিতে হবে। তো নোটিশটা সম্পূর্ণ কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। নোটিশ অনুরোধ করতে হলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে, যেটা তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো bankura.gov.in, এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পর উপর দিকে স্ক্রল করে রিকমেন্ডেড সেকশন আরে দেখতে পাবে, 3 নম্বর নোটিশটা এখানে শো করছে, দেখতে পাচ্ছ নোটিশ পদে গ্রাম রোজগার সহায়ক পোস্ট, এই পোস্টে তোমাদের ভিউ অপশনে ক্লিক করে নোটিশ কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি নোটিশের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে ওয়েবসাইটে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।